আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল শুধুমাত্র একটি ফোন নাম্বার ব্যবহার করে যে কোনো কারো লাইভ লোকেশন ট্র্যাক করুন আই মিন যে কোনো কারো ফোন নাম্বার দিয়ে সে কোন জায়গাতে থাকে বা সে বর্তমানে কোন জায়গাতে আছে খুব সহজেই বের করুন আর এই কাজটি কীভাবে করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে সেটা জানতে পারবেন বরাবরের মতো আপনারা দেখছেন রুইন লেকচার আপনাদের সাথে আছি আমি মাহমুদ রুবেল যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে এখনই সাবস্ক্রাইব করে নেন আর ইতিমধ্যে যারা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা কাজটি করার জন্য সর্বপত্রমে আপনারা চলে যাবেন গুগল ম্যাপসে ম্যাপসে ক্লিক করবেন তারপরে উপরে ডান পাশে যে প্রোফাইল আইকন আছে এখানে ক্লিক করবেন তারপরে লোকেশন শেয়ারিং এখানে ক্লিক করবেন তারপরে শেয়ার লোকেশন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে একটা লেখা আছে ফর ওয়ান আওয়ার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে নিশ্চিন্ত যে লেখাটা আছে এখানে আপনারা টিকমার্ক দিয়ে দেবেন তারপরে আপনারা একটু এদিকে চলে আসবেন এদিকে চলে আসার পরে এখানে লেখা থাকবে মোর মোরে ক্লিক করবেন মোড়ে ক্লিক করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে বন্ধুরা আপনাদেরকে একটা কথা বলে দেওয়া ভালো আমি এতক্ষণ যে সেটিংসগুলো দেখাইছি এই সেটিংসগুলো অবশ্যই তার ফোনে করবেন যার ফোনের লাইভ লোকেশন ট্র্যাক করবেন তো আপনি এখানে একটা লেখা আছে টাইপের নেম ফোন নাম্বার অর ইমেল অ্যাড্রেস এখানে আপনি আপনার একটা ফোন নাম্বার দিয়ে দিবেন তো আমি আমার একটা ফোন নাম্বার দিয়ে দিতেছি আমি এখানে আমার একটা ফোন নাম্বার দিয়ে দিলাম তারপর আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে যদি এরকম কোনো কিছু লেখা আসে তাহলে সিম্পলি আপনি ওকেতে ক্লিক করে দেবেন ওকেতে ক্লিক করার পরে আপনি সেন্ডে ক্লিক করবেন সেন্ডে ক্লিক করার পরে একটু লোট নেবে হ্যাঁ বন্ধুরা সরাসরি আপনাকে নিয়ে আসবে ফোনের মেসেজে আপনি তখন যেই কাজটি করলেন এটা মেনে তো ওনার ফোনের যেই লাইভ লোকেশন আছে এর একটা লিংক আপনাকে মেসেজে নিয়ে আসছে তো আপনি এখান থেকে মেসেজটা সেন্ড করবেন আপনি যে ফোন নাম্বার দিচ্ছেন আপনার ফোনে আর সেন্ড হবে তো এখান থেকে আপনি সেন্ডে ক্লিক করবেন এখান থেকে সেন্ডে ক্লিক করার পরে আপনার কাজ শেষ এই ফোনের আপনি কোনো কিছু করতে হবে না এখন আপনি যেই ফোনে আপনি মেসেজটা সেন্ড করছেন আপনার ওই ফোন থেকে কিভাবে আপনি তার লাইভ লোকেশন ট্র্যাক করবেন আমি ওই ফোন থেকে দেখে দিচ্ছি আমি ওই ফোন থেকে যেই লিঙ্কটা সেন্ড করছি আমি এখন সে লিঙ্কটা ওপেন করে কিভাবে লাইভ লোকেশন ট্র্যাক করব বা দেখব সেটা আমি এখন দেখে দিচ্ছি দেখেন আমার এই ফোনে অলরেডি একটা মেসেজ চলে আসছে তো আমি মেসেজে যাব মেসেজটা ওপেন করব মেসেজটা ওপেন করার পরে দেখেন এখানে একটা মেসেজ আসছে মেসেজ লেখা আছে সে মাই রিয়েল টাইম লোকেশন অন ম্যাপস তো আমি এখানে ক্লিক করবো লিঙ্কে ক্লিক করব লিঙ্কে ক্লিক করার পরে ওপেনে ক্লিক করবো ওপেনে ক্লিক করার পরে ঠিক আমাকে সরাসরি নিয়ে যাব গুগল ম্যাপসে একটু সময় নেবে হ্যাঁ অলরেডি আমরা গুগল ম্যাপসে চলে আসছি একটু ওয়েট একটু সময় নিচ্ছে হ্যাঁ দেখেন এখন আমি যে লিঙ্কে আমি ক্লিক করার সাথে সাথে কিন্তু দেখেন এখানে আমাকে তার লোকেশন দেখাচ্ছেন এখানে কিন্তু অলরেডি আমাকে তার লোকেশন দেখাচ্ছে দেখেন এই যেই আমার যে ডিভাইসটা ছিল আমার ডিভাইসের নাম রুবেল আরবি আমার বলতে যেই ফোনে যে ফোনটা আমি ট্র্যাক করব মানে আমি আমি আমার আর একটা ফোন দিয়ে তো আমি কাজটা দেখাইছি ওই ফোনটা আমি আর লাইভ লোকেশন ট্র্যাক করতেছি তো দেখেন আমার ডিভাইসের নাম চলে আসছে এবং আমার ফোনে চার্জ ছিল তেয়াত্তর পার্সেন্ট এটা কিন্তু এখানে শো করছে দেখেন আর এখানে কিন্তু লেখা আছে জোয়ার সাহারা ঢাকা বাংলাদেশ তো বন্ধুরা আপনারা এভাবেই যে কোনো কারো ফোন নাম্বার দিয়ে খুব সহজেই তার লাইভ লোকেশন ট্র্যাক করতে পারেন আজকের ভিডিওটা এ পর্যন্ত ছিল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ